بسم الله الرحمن الرحيم. صلى الله عليه وسلم সর্বপ্রথম জান্নাতে যাবেন, সাথে থাকবে ফোকারায় মহাজিরিন, ওই সমস্ত মহাজির যারা ফকির। মক্কা থেকে মদিনায় আসছেন, বাড়িও মক্কাতে, ধন সম্পদও মক্কাতে, মদিনায় আসছেন না বাড়িঘর না ধন সম্পদ, কিছুই নেই। এই জামাত সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাবে, ফোকারায় মহাজিরিন। এর আগেওয়ালা তো নবীগণের যারা এত্তেবা করনেওয়ালা সর্বপ্রথম, এরা ওই সাধারণ সমাজের অত বেশি দামি নামি দামি মানুষ না, গরিব গোলাম এই ধরনের মানুষই সর্বপ্রথম নবীদেরকে মানছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাধারণ মানুষ। এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন যে আয়েশা, তুমি মিসকিনদেরকে মহব্বত করো এবং তাদেরকে কাছে করো। মিসকিনদেরকে মহব্বত করো এবং তাদেরকে কাছে করো। এই ফুকারা মাসাকিন, এরা যারা দিনদার অর্থশালী বিত্তশালী ধনী দিনদার, তাদের 500 বছর আগে জান্নাতে যাবে। এই যারা ধন্দওয়ালা তারা ওই হিসাব কিতাবের মধ্যে থাকবে আর কি। আর ওই গরিব বেচারা কি কি হিসাব দিব, হিসাব কি দিব? জরুরতের তো পুরা হয় না, 500 বছর আগে জান্নাতে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে জান্নাত জাহান্নাম দেখছেন না? আল্লাহ তাআলা দেখাইছেন জান্নাত জাহান্নাম তৈরি করা হবে না, তৈরি করা হয়েছে, তৈরি তৈরি রেডি, এরকম না যে তৈরি করা হবে, জান্নাত জাহান্নাম তৈরি করা আছে। ওই যে গরমকালে রাত 12টার সময় গরম লাগে না, কি বলেন? আর শীতকালে দুপুর 12টায় কি লাগে? শীত লাগে। এখন কয়টা বাজে? এই যে 10:15, শীত শীত অবস্থা দেখছেন না? এখনো তো শীতকাল আসে নাই, তো গরমটা সূর্যের কারণেই যদি হইতো, তো শীতকালে দুপুর 12টায় শীত লাগে কেন? আর গরমকালে রাত 12টার সময় গরম লাগে কেন? সূর্য তো একবারে আমেরিকায় চলে গেছে। তো বলছেন যে ওইটা জাহান্নামের একটা ভাব। এজন্য হাদিসে পাকের মধ্যে আসছে যে তোমরা গরমকালে জোহরের নামাজটা একটু দেরি করে পড়ো, কেননা ওই গরমের যে প্রখরতা এটা জাহান্নামের একটা ভাব তাসির। আবদি দুবি জহর ফাইন্না সিদ্ধাত আল হার মিন ফাইহি জাহান্নাম। গরমকালে তোমরা জহরের নামাজটাকে একটু দেরি করে পড়ো, কেননা গরমের যে প্রখরতা এটা জাহান্নামের একটা তাসির। তো জান্নাত জাহান্নাম তৈরি করা হয়ে গেছে, হুজুর আকরাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজের কাছে নিয়ে সব দেখাইছেন। অন্য কোন নবীকে আল্লাহ তাআলা এরকম দেখান নাই সচককে। মেরাজ একমাত্র আমাদের নবীরই হয়েছে। ওই যে তায়েফের মধ্যে যে গিয়ে কষ্টটা করলেন, অবর্ণনীয় কষ্ট। এরপরে আল্লাহ পাক এমন সম্মান দিলেন যে কোন নবী রসুলকে এটা দেন নাই। তায়েফের ঘটনার পরে মেরাজ হয়েছে। তো জান্নাত জাহান্নাম সাইর করাইছেন আল্লাহ পাক, দেখাইছেন। তো অন্য সব নবীগণ তো উম্মতকে খবর দিয়েছেন, আসলেই খবর। আর আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে খবর দিয়েছেন, দেখে একবারে সচককে। তো জাহান্নামে উকি দিয়ে দেখেন যে মহিলা বেশি, আর জান্নাতে উকি দিয়ে দেখেন যে গরিব মানুষ বেশি। এখন বুঝেন জান্নাতে কারা বেশি? গরিব মানুষ, গরিব মানুষ জান্নাতে বেশি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, আয়েশা তুমি গরিবদেরকে মিসকিনদেরকে গরিব মিসকিনদেরকে মহব্বত করো, তাদেরকে কাছে করো, আর আমি কি করি? প্রত্যেকে আমি ব্যক্তিগতভাবেই জানি। কেউ দুনিয়ার ধন সম্পদ পাবে আর ওই দুনিয়ার ধন সম্পদ তার উপরে আসর করবে না, তার উপরে প্রভাব ফেলবে না, এটা হতে পারে না। দুনিয়ার ধন সম্পদ কেউ পাবে আর এই দুনিয়ার ধন সম্পদ তার উপরে কোন প্রভাব ফেলবে না, মালের প্রভাব পড়বে না, এইটা হতে পারে না। যেমন কেউ যদি পানির মধ্যে হেঁটে যায়, শরীর ভিজবে না, এটা হতে পারে? এটা হতে পারে না। হ্যাঁ, ওইটাও আছে, নেমা মালুন সালিহুন লিরুজুলিন সালে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উত্তম মাল উত্তম নেককার মানুষের জন্য কতই না ভালো জিনিস। ও তো সাপের মতো, ওটা কিন্তু ব্যবহার শিখতে হবে। সাপকে যদি ব্যবহার করা শিখা দেয় তো সাপ দিয়ে উপকৃত হওয়া যায়, আর নাহলে সাপ দংশন করে দেয়। তো গরিবদের উপরেও আমাদের মেহনত হওয়া দরকার। আমাদের বুজুর্গরা আগে বলতেন, খুব বলতেন যে গরিবদের উপরে গুরাবা গুরাবা তবকা, তারা খুব অল্পতেই দিনের দিকে চলে আসে, অল্প কথাতেই, তাদের চাহিদাও কম, চাহিদাও কম। কোনোভাবে যারা মজদুর মজদুরি করে, যে মজদুরি করে সারাদিন, যে খাটা খাটনি করে, তার শরীর থেকে ঘাম ঝরে, মেহনতের দ্বারা সে পরিশ্রম করতে করতে চুরচুর হয়ে যায়, বিকালে আল্লাহ তাআলা তার সব গুনাহগুলিকে মাফ করে দেন, মাফ করে দেন। এইখানে তো লাভই লাভ। তো কিন্তু গরিব মানুষ যারা, বিশেষ করে দিন যদি না থাকে, একজন রিক্সাওয়ালাকে যদি আমি বলি যে ভাই নামাজ কালাম পড়া দরকার, আমরা দিনের মেহনত করা দরকার, কয় যে হুজুর আল্লাহ তাআলা আপনাদেরকে এই কাজের জন্য পয়দা করছে, আমরা কি পারবো?
না সম্ভব কিছুই না এক জামাত আসছে চট্টগ্রাম থেকে বিদেশ সফর করার জন্য তো আমরা জিজ্ঞাসা ভাই আপনি কি করেন আপনি কি করেন একজনই বলেন যে আমি রিকশা চালাই বিদেশ সফর করার জন্য আসছে রিকশা চালা বিদেশ সফর করার জন্য দেখছেন আরেক জেলা থেকে আরেক জামাত আসছে তো জিজ্ঞেস করা হয়েছে একজন বলে আপনি কি করেন বা আমি খোয়া ভাঙি না ইট ভাঙি ইট ভাঙে তো কেউ যদি মেহনত করে কোরবানি করে এলাকার কাজগুলি করে তো আল্লাহ পাক নিয়ে দেব তাকে গতকালকেও আলোচনার মধ্যে আসছে যে এই কাজের বুনিয়াদ টাকা পয়সা না ধন দৌলত না মেহনত কোরবানি রোনাদারি কান্নাকাটি এগুলো হলো পুঁজি ভাই এখনো যা চলাচল করতেছে মেহরবানি করে মজমার সাথে মিলে বসি এ ভাই যে রশির কাপড় চোপড় গুলো একটু যদি নামায় দিই অনুভাবে আমাদের বড় তবকা হলো আমাদের মুস্তরাতের তবকা মহিলা কালকে মুস্তরাতের বয়ান শুনছেন না ভাই আপনারা শুনছেন না আমাদের মা বোনদেরকেও আমাদের কাজের সাথে নিতে হবে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি এরকমই তো নাকি পুরুষ বেশি না মহিলারা বেশি মহিলা বেশি আবার মহিলাদের চাইতে বাচ্চাদের সংখ্যা বেশি কোনোভাবে ব্যবসায়ীরা আছেন আমাদের যত তবকা আছে সব তবকার দিন আছে সব তবকার ফাজাইল আছে এবং ব্যবসায়ী তো সত্যবাদী আর আমানতদার যদি হয় সত্যবাদী আমানতদার ব্যবসায়ী সুহাদা নেককারদের সাথে তার হাসর হবে শহীদদের সাথে হাসর হবে ব্যবসায়ী একজন ব্যবসায়ী একজন দোকানদার মাল একটা বিক্রি করছে তো বেচারা একটু লজ্জিত হয়েছে যে আসলে এই জিনিসটা আমার দরকার নাই তো দোকানে ফেরত নিয়ে আসছে তো দোকানদার যদি ওটা ফেরত নেয় তো ওই দোকানদারকে আল্লাহ তার গুনাহ মাফ করে দেবে ব্যবসার মধ্যে দিন নাই মাসলা মশাইল নাই জি ইমাম কালকে তাকওয়ার বয়ান শুনছেন না পরশু দিন তাকওয়ার বয়ান ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইকে বলা হয়েছে উনি অনেক কিতাব লিখছেন মানে ওনার কি উনি যে বেশি কিতাব লিখছেন এটা বোঝানোর জন্য বলা হয় যে কেউ যদি আসমানে উঠতে চায় ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ কিতাব বয়ে উঠে থাকে ওর এত কিতাব লিখছেন উনি তো ওনাকে বলা হয়েছে যে আপনার তাকুয়া সম্বন্ধে কোনো কিতাব লিখলেন না তাকুয়ার উপরে তাকুয়ার বিষয়ে কোনো কিতাব আপনি লিখলেন না তো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলছেন যে আমি বেচা কিনার মাসলা লিখছি না এইটা হলো তাকুয়ার কিতাব
বেসাকিনার মধ্যে যে আল্লাহকে ভয় করে চলতে পারবে তাকওয়ার সাথে চলতে পারবে সে আসল মুত্তাকি এখন আমরা তো মনে করি যে বেসাকিনার মধ্যে কোনো মাসলাই নেই বেসাকিনা গো বাবা মাসলা কিছু আমাদের মা বোনরা যারা আছেন ওনারা তো বলছে যে একজন মহিলা যদি ঘরের মধ্যে সই হয়ে যায় ছেলে মেয়ে তো বেশিরভাগ তার কাছে সময় কাটায় তো মা যেরকম হয় মেয়ে সেরকমই হয় বলতেছিলেন যে যেইসা আটা ওয়াইসি রুটি যেইসি মা ওয়াইসি বেটি যেইসা আটা ওয়াইসি রুটি যেইসি মা ওয়াইসি বেটি আটা যেরকম হয় রুটি সেরকম হয় লাল আটা রুটি লাল সাদা আটা রুটি সাদা আটার মধ্যে যদি বালু থাকে রুটি এরকম কেসকেস করবো বালু বালু মা যেরকম হয় মেয়ে ওই রকমই হয় মা খাদিজা মেয়ে কি ফাতেমা জান্নাতি মেয়েদের সর্দার ওইদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম আসছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক জান্নাতি মেয়েদের সর্দার বানিয়েছে তো মা ফাতেমা সন্তান হাসান হুসাইন জান্নাতি নজনদের সর্দার এজন্য আমাদের মা বোনদেরকেও দিনের দিকে আনার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে ভাই যে তসর রাখি ভাই আমরা দাঁড়িয়ে না থাকি তো বসে পড়ি এই যে আপনার বামের দিকে তো জায়গায় খালি একটু শুয়ে আছে জায়গায় দেন এই দিকে খালি হয়ে গেছে ভাই এই যে পিছনে পিছনে এটা উত্তর দিকে একটু আগে আসে আগে আসে সামনের দিকে জায়গাটা পুরো করি যে ভাই বসে আছেন না আগে আসে হরকত একটু বরকত ওই সকালে বললেন না যে আমাদের সামানা কেউ নিব না আগে আসে সামান